হ্যালো এভরি আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে একটা রিলিজ ডেট প্রেডিকশন করার চেষ্টা করব সেটা হচ্ছে দেবদার টেক্কার টিজার টিজার কবে ড্রপ করা হতে পারে এমন একটা চিন্তা ভাবনা বিষয়ক ভিডিও এটা মানে প্রেডিকশন আমরা মনে করছি এটা হতে পারে দেখো তোমরা আমাদের সঙ্গে একমত হবে কিনা বন্ধুরা গতকাল রাত্রিবেলা দেবদা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্কার টিজার রেডি এবং আমরা ওই কভার ফটোটা মতন দেখতে পাচ্ছি যেখানে সমস্ত কলাকুশলীদের নাম লেখা আছে এবং একদিকে আমরা দেবদাকে দেখতে পেয়েছি কাঁধের ওপর ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে সামনে সৃজিত বাবু দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখছিলেন কাজে ওটা এডিটর এডিটার মানে এডিটার রুম এটা আমরা বুঝতেই পেরে গেলাম এবার ব্যাপারটা হচ্ছে টিজারটা তাহলে কবে ড্রপ করা হতে পারে বন্ধুরা সামনে ফেস্টিভ্যাল মতন যেটা মানে ফেস্টিভ্যাল যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ওই দিনটা একটা আছে শিক্ষক দিবস আর আছে সিক্স সেপ্টেম্বর এবং সেভেন সেপ্টেম্বর দুই দিন মিলিয়ে পড়েছে গণেশ চতুর্থী আমাদের এটা প্রচণ্ড রকমের একটা ধারণা যে পাঁচ ছয় সাত এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন টিজারটাকে ড্রপ করা হবে টেক্কার কেননা টেক্কার টিজার কিন্তু রেডি এটা দেবদা গতকাল জানিয়েছেন টিজার বলে ওরকম করে বলেননি উনি বলেছেন যে সিনেমা মানে টেক্কা টেক্কা দিতে প্রস্তুত এরকম একটা পোস্ট করেছিলেন আমরা জানি যে অলরেডি পোস্টার চলে এসেছে তাহলে এরপরে মানুষের ধারণা যে টিজার আসবে তো টিজারটা কিন্তু এই পাঁচ ছয় সাত এই তিনটে দিনের মধ্যে আসার হাইলি চান্সেস থাকছে প্রচন্ড রকমের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এবং তোমরা দেখে নিও এটা আমার ধারণা যে একদিকে যেমন টেক্কার প্রমোশন চলবে অন্যদিকে টুকটুক টুকটুক করে খাদানের প্রমোশন ও দেবদা চালাতে থাকবেন তার কারণ হচ্ছে যদি আমরা ব্যবধানটা দেখি অক্টোবরে হচ্ছে টেক্কা রিলিজ করছে যেটা গুগলে দেখাচ্ছে ফিফথ অফ অক্টোবর টেক্কা রিলিজ ডেট দেখাচ্ছে আর বিশে ডিসেম্বর রিলিজ করছে হচ্ছে খাদান কাজেই মাঝখানের ওই দেড়টা মাস তো চুটিয়ে প্রমোশন করে শেষ করে দেবে মানে যখন টেক্কা অলরেডি সিনেমা হলে টেক্কা দেবে তখন দেখবে খাদানের প্রমোশন শুরু হয়ে গেছে গ্রাউন্ড এর প্রমোশন এটা আমার ধারণা মানে একদিকে টেক্কার সাকসেস নিয়ে আমরা কথা বলবো অন্যদিকে খাদানের প্রমোশন নিয়েও কথা বলবো তো এরকমভাবেই আমার মনে হয় যে যেহেতু পরপর দুটো প্রজেক্ট খুব কাছাকাছি তাই বোধ হয় দুটোই টুক টুক টুকটুক করে প্রমোশন চালাবে হ্যাঁ ডেফিনেটলি যেহেতু টেক্কা আগে রিলিজ তাই টেক্কার প্রতি ধ্যান ধারণাটা হয়তো একটু বেশি থাকবে প্রোডাকশন হাউসের এবার দেখা যাক যে পাঁচ ছয় সাত এই তিন দিনের মধ্যে টেক্কার টিজার আসে কিনা এটা আমাদের ধারণা কেননা আমরা দেখেছি যে ন্যাচারালি কিন্তু ছুটির দিনগুলোকে একটু টার্গেট করা হয় কেননা ওই দিনগুলোতে লোকজন ফ্রি থাকে তাদের কাজকর্ম থাকে না স্কুল কলেজ ছুটি থাকে তো এরকম একটা সময় যদিও টিচার্স ডেতে তো স্কুল ছুটি থাকে না আমরা তো ছোটবেলা থেকে কোনো স্কুল ছুটি পাইনি আমরা বড় দিদিরা ছোটদের ক্লাস নিতাম তো সেটা একটা আলাদা দিক দেখা যাক টিচার্স ডেতে দেয় নাকি গণেশ চতুর্থীতে দেয় যদি দেয় তাহলে এই তিন দিনের মধ্যে দেয় কিনা নাকি তার আগেই দিয়ে দেয় দেখা যাক দেবদা তো আবার বলাও যায় না হয়তো দুম করে অ্যানাউন্সমেন্ট করলো ওবেলার মধ্যে ও বেলার মধ্যে বা আগের দিন জানিয়ে দিল আগামীকাল টুমরো টিজার ইজ কামিং এরকম কিছু একটা লিখে দিল সো দেখা যাক কি হয় যেটা আমাদের ধারণা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেষ করলাম ভিডিওটা তোমাদের বক্তব্য কি কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা